করোনার ভারতীয় ভেরিয়েন্টের নতুন নাম দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় 50 জন নিহত। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ধরনটিকে ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন এই নাম ঘোষণা করে সংস্থাটি। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন নামকরণের বিষয়টি জানান সংস্থাটির বিশেষজ্ঞ ও কোভিড-19 টেকনিক্যাল টিমের প্রধান ডাক্তার মারিয়া ভ্যান কার্খো। তিনি আরও বলেন, করোনার শনাক্ত হওয়া ধরনের নাম নিয়ে কোনো দেশকে কলঙ্কিত করা উচিত নয়। এ সময় আরও কয়েকটি ভ্যারিয়েন্টেরও নাম ঘোষণা করা হয়। হুর ঘোষণা অনুসারে ব্রিটিশ ভ্যারিয়েন্ট আলফা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট বেটা, ব্রাজিলীয় ভ্যারিয়েন্ট গামা এবং B6.717.1 ভ্যারিয়েন্টকে কাপ্পা হিসেবে নামকরণ করা হয়। তবে এই নতুন নামকরণের ফলে ধরনগুলোর বৈজ্ঞানিক নামে কোনো পরিবর্তন আসবে না। কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের দুই হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এই হামলার ঘটনা ঘটে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় একটি গোষ্ঠীর নেতার স্ত্রীর নিহত হওয়ায় হামলার পেছনে জাতিগত শত্রুতাকেই বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে এসে বন্দুকধারীরা একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায়। আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল। এদিকে ইতিমধ্যে ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 12-18 বছর বয়সী শিশু ও কিশোরদের করোনা টিকা দেওয়া শুরু করেছে সিঙ্গাপুর। আজ থেকে এই টিকা দেওয়া শুরু হয়। দেশটিতে ভারতীয় ধরনটি শনাক্ত হওয়ার পর শিশু কিশোরদের আক্রান্তের হার বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত ব্যবহার হয়েছে ফাইজার, বায়োএনটেক ও মডার্নার করোনা টিকা। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত যে করোনা টিকাগুলোকে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে, সেগুলোও এখন থেকে টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে। করোনা মোকাবেলায় এ পর্যন্ত বিশ্বের যে কয়েকটি দেশের সাফল্য সবচেয়ে বেশি, সেগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুর। এখানকার জনসংখ্যার প্রায় 1/3 করোনা টিকার অন্তত প্রথম ডোজ গ্রহণ করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীরা জুন থেকে 3 মাসের জন্য বিনা বেতনে কাজ করবেন। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির সরকারের আর্থিক সহায়তা প্রতিষ্ঠান পেমার কাসা প্লাসের সহায়তা ঘোষণা করতে গিয়ে টেলিভিশনে এক বিশেষ ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। এ সময় তিনি আরও বলেন, এই 3 মাসের বেতন লকডাউনের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তা, দেশটির ফ্রন্টলাইনার এবং মালয়েশিয়ানদের প্রতি একাত্মতা প্রদর্শনের জন্য জাতীয় দুর্যোগ ত্রাণ ট্রাস্ট তহবিলে পাঠানো হবে। ভাষণে তিনি সবাইকে বাড়িতে থাকার এবং সর্বদা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে চলার আহ্বান জানান। সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 35,65,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 17,14,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত 24 ঘণ্টায় 7,800-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা প্রায় 35,65,000 ছাড়িয়েছে। একই সময়ে 3,59,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 17,14,00,000-এর বেশি। এদিকে গত 24 ঘণ্টায় ভারতে 1,26,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 2,782 জন। এছাড়া গত 24 ঘণ্টায় 800-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 15,37,00,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন নাম দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং
কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় 50 জন নিহত। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।